আমার লাইফে ফার্স্ট টাইম হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা সবাই এই পুজোর মরশুমে ভালোই আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি ঝটপট নতুন আর একটা ভ্লগের সাথে। সকালবেলায় এই চারিপাশটা পরিবেশটা দেখতে এত ভালো লাগছে, আর চারিপাশটা শালুক ফুল ভরে আছে। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আমি জানি না, তবে আমি তো এত ভালো দেখতে পাচ্ছি যে কী বলবো। সত্যি কথা বলতে আশ্বিন মাসের এই শরতের আকাশ, এগুলো যে দেখতে কী ভালোটাই টাই লাগে, যেহেতু পুজো একদম দৌড় করায়। আর আমি তো এই কনসেপ্টটাই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত রেখে এসেছি যে যার বাড়ি যত বেশি নাকি পরিষ্কার তার বাড়িতে নাকি এসে মা বাসস্থান লাভ করে। যাই হোক, সেই কথাটা কতটা সত্যি বা আমার মতো তোমরাও কি শুনেছো, যাই হোক জানিও। আজ একটুখানি বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যাই হোক, এটা এই পুজোর আগের সপ্তাহেরই আর কি এই ভিডিওটা, ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল, কী আর করবো, এখন এই কদিন খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছিলাম আমরা। গলার পরিস্থিতি পুজো আসতে না আসতেই খারাপ, তার উপর এক বিশেষ ঘটনা ঘটিয়েছি, সেটাও আবার না হলে তোমাদের সাথে পরেই বলবো। ওই যে বাইরে গরমের তাপ, তার উপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে চলো খাই, তখন ভাবি যে আমার এতটাই পাওয়ার যে কিছুই হবে না। তারপর দেখো এখন গলার অবস্থা এইরকম, ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। বাট তোমরা একটুখানি ম্যানেজ করে নাও, আর আমি জানি তোমরা একটুখানি ম্যানেজ করে ঠিক নেবে। এতবার আমি আওড়িয়েছি যে আমার পরীক্ষা পরীক্ষা, সত্যি কথা বলতে আওড়া বোটাই না বা কেন, কারণ পরীক্ষার আগে সব সপ্তাহে আমার তখনও পর্যন্ত কিছু কেনাকাটি কোনো কিছুই আমি না মানে এখন প্রিপারেশন হতে পারিনি। আর তার থেকেও বড়ো কথা, এখন পরিস্থিতিটা এতটাই খারাপ যে ইচ্ছেটাও যেন কোথাও একটা হারিয়ে গেছে। তবুও দেখো এই পুজো তো যেহেতু সবাইকেই একটা পোশাক দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য এই পোশাকগুলো আমার বাড়ি থেকে এসছে। তো কেমন হয়েছে সেটা অন্তত জানিও তোমরা। তারপর আমি আর ও হঠাৎ করেই একদিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের খুব দরকারি একটা কাজ ছিল, তাসটা আবার তমলুকে। তো সেই জন্য আমরা টোটোতে করেই আর কি তমলুকটা যাচ্ছি। দেখো বাড়ির সামনে তো ট্রেন লাইন, কিন্তু এখন জলের পরিস্থিতির জন্য না ট্রেন লাইনকে যেতেই পারছি না, সেই জন্যই এই ব্যবস্থা আর কি। টোটোতে করে তমলুক যেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখান থেকে ধরুন ওই রাধামণি, রাধামণি থেকে তারপর আবার ওই মানিকতলা, মানিকতলা থেকে এবার যে যেখানে যাবে সেখানের মতো বাস বা আবার টোটো ধরা যেতেই পারে, কারণ ওই দিকটি টোটোর ব্যবস্থাটা খুব ভালো। তারপর এই যে রাধামণির উপর দিয়ে যেহেতু যাচ্ছিলাম, রাধামণিতে দেখো এত দোকান যে কী বলবো। তবে হ্যাঁ, রাধামণি মার্কেটটা আমার খুব একটা যাওয়া হয়নি, তবে দেখো দেখতে পেলাম অনেক অনেক দোকান, মানে এগুলো রাস্তার ওপরেই আর কি অনেক দোকান। আমার খুব বেশি জানাও নেই এই জায়গাটার সম্পর্কে। তো এই করে আমরা একটুখানি বাজার কলকাতায় ঢুকেছিলাম, কারণ আমাদের দরকারটা ছিল বাজার কলকাতারই। আর এখানে দেখো কত রকমের বাই ওয়ান গেট ওয়ান, কত রকমের ফ্রি গিফটের ব্যবস্থা। ওখানে ঢোকার পরে ব্যাগগুলোকে একটু রেখে দিতে হচ্ছে, তারপরেই আর কি ওই ওর ভেতরে প্রবেশ করতে আর কি দিচ্ছিল। দেখো এখানে টিফিন বক্স, তারপর ছোটো ছোটো ট্রলি, ব্যাগ, এই সমস্তই ছিল আর কি। একটা নির্দিষ্ট টাকার কেনাকাটা করলে এই জিনিসগুলো গিফট পাওয়া যায়। তো যাই হোক, এটা হলো প্যান্টের সেকশন। তবে এই বাজার কলকাতায় এসে আমার যেটা আর কি সব থেকে বেশি ভালো লেগেছে যে ছেলেদের কালেকশনটা অনেক, যেটা আমি সত্যি ভিডিও খুব একটা আমি করে দেখাতে পারছি না তোমাদেরকে, তবে যেটুকু দেখাচ্ছি। আর এইদিকে ধরো ওখানে কিডসের কালেকশন আছে, মেয়েদের কালেকশন আছে, তবে আমার যেন মনে হয়েছে পার্সোনালি যে ছেলেদের কালেকশনটা একটু বেশি এবং ছেলেদের কালেকশনটা ভালো, মানে এরকম একটা ব্যাপার। তো মেয়েদের অনেক কুর্তি কালেকশন আছে, তবে এই ধরো ওয়েস্টার্ন কালেকশনটা আমার একটু কম লেগেছে। তো যাই হোক, এই করে পাশে আমরা যেহেতু সকাল সকালে বেরিয়ে গেছিলাম, পাশেরই একটা রেস্টুরেন্ট ছিল এই বাজার কলকাতার পাশেই, বেশ ছিমছাম পরিষ্কার, নতুনই ঢুকেছি। আর এখানে আমরা একটু ব্রেকফাস্টও করে নেব, কারণ আমরা ব্রেকফাস্টটা করে পর্যন্ত বেরোইনি। তো একটুখানি রুটি অর্ডার দেওয়া হয়েছে, আর আজকে আমরা কোইনসিডেন্টলি দুজনেই ম্যাচিং হয়ে গেছি। যাই হোক, তো একটুখানি রুটি, প্লেন রুটি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্লেন রুটিটা এত সকালে পাওয়া যাচ্ছে না, তাই সেজন্য ওই তন্দুরি রুটি অর্ডার দেওয়া হয়েছে, চাকে সাথে চিকেন ভর্তা আর কি। আর কি নেবো এই সময় সেই জন্যই এটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই খাওয়াটা আমাদের পুরো বলতে পারো যে আজকের দিনে জন্য পুরো মানে হাফ ডে আমাদের সাথে ছিল, মানে এটা খেয়ে আমরা কিচ্ছু খাইনি। আমরা তারপর অনেক বিকেল পর্যন্ত ওখানে স্টে করেছিলাম,
বাট একটুও খিদে পর্যন্ত পায়নি। তখন দেখো প্যান্ডেলের কাজকর্মগুলো হচ্ছিলো, যেহেতু এদিকে বৃষ্টির অবস্থাটা খারাপ একটু একটু করেই হচ্ছিলো। একটু পাঞ্জাবি সেকশনে চলে এসেছিলাম, কারণ এই যে বললাম একটা দরকারি কাজ, সামনেই যেহেতু পুজো চলে এসছে সেই জন্য আমাদেরকে আসতেই হয়েছিল, কারণ আমার বরের যে পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা সাইজটা একটু ছোটো হয়েছিলো, তো সেই জন্যই মেন কথা ওর জন্যই পাঞ্জাবি দেখতে আমরা আবার চলে এসেছিলাম, আর যেটা খুবই আর্জেন্ট ছিল। আসার পর আর সেরকমভাবে কোনো কিছু ভিডিও করে উঠতে পারিনি, তাই আজ সকাল থেকেই একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে সকালবেলায় এই ঠাকুরঘর থেকেই আমার দিনটা শুরু হচ্ছে। আজ একটুখানি আমার জন্মদিনের ব্যবস্থা করা হয়েছে আমার শ্বশুর বাড়িতে, আর আমার জন্মদিন 24শে সেপ্টেম্বর চলেই গেছে। যেহেতু 29শে সেপ্টেম্বর পর্যন্ত আমার এক্সাম ছিল, সেই জন্য ওই দিন কিছুই সেরকমভাবে করা হয়ে ওঠেনি, সেই জন্যই আমার আজকে শ্বশুর বাড়িতে ওনারা একটুখানি জন্মদিন সেলিব্রেট করবে বলে ভেবেছেন। তার মধ্যে দেখো হঠাৎ করে বিকেলবেলা ঝমঝমিয়ে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, যেটা তো দেখছি সঙ্গ ছাড়ছেই না। মনে মনে একটু ভয়ই পেয়েছিলাম, কারণ বরের জন্মদিনেও ঠিক এরকম অবস্থা ছিল, সেই জন্য বর আবার দেখছি একটুখানি বেলুন ফোলানোর চেষ্টা করছে। জীবনে প্রথমবার, আমি তো কখনো বেলুন ফোলাইনি, কিন্তু ও বললো যে তুমি একটু চেষ্টা করো, পেরেই যাবে। সত্যি সত্যিই একটু চেষ্টা করতে হয়ে গেল, নাহলে আমার যে কী যে একটা ভয় ছিল বেলুন নিয়ে যে কী বলবো, বাট হ্যাঁ আমি এবার কনফিডেন্স পেয়ে গেছি যে হয়ে ঠিকঠাক যাবে আর কি বলে আশা করাই যায়। তো মেবি ওই বড় বড় বেলুনগুলো আমার দ্বারা ওই ফোলানো হয়তো হবে না, বাট এই ছোটো ছোটোগুলো সুন্দর আমি ফোলাতে পারবো, আর ও তো দেখছি এইসবে একদম প্রো। ক্রেডিট নেবে বলে দেখছি বেলুনগুলো আবার গুনতে বসেছে, যে কি বলবো, বাট এত এই জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিলো যে কি বলবো। চলো আর একটা জিনিস দেখাই, এই যে ফ্রিজে দেখছি যে একটা কেক রাখা আছে, ও কি বলবো, আমার জীবনের ফার্স্ট টাইম এইরকম কিছু এক্সপিরিয়েন্স সত্যি হতে যাচ্ছে। তোমরা হয়তো অবাক সত্যি হচ্ছ, তারাও সব কিছু বলছি। এদিকে শাশুড়ি মা একটুখানি ভোগ লাগাবে বলে একটু ঠাকুরের ভোগ সন্ধেবেলা একটু রান্না করতে বসে গেছে, সব কিছু করতে একটু ফ্রাইড রাইস সাথে একটুখানি এই ভাজা ভুজি এইসবই আর কি একটু ভগবানকে নিবেদন করা হবে আজকে। আর কি বলবো, আমার জীবনে এটা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণটা তোমরা হয়তো যারা পুরনো ভিউয়ার্স তারা হয়তো জেনে থাকবে, কারণ আমি আগেও বলেছি, বাট এখনও তোমাদেরকে বলছি যে আমার বাবার বাড়িতে কোনো মেয়ের জন্মদিন পালন করা হয় না। তো এটা ওদের ওনাদের একটা মানে একটা রিচুয়ালস বলতে পারো। তো যাই হোক, আমি এতদিন সত্যি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমার কবে হবে, বাট বিয়ের পর প্রথম বছর এতটা স্পেশালভাবে যে আমার জন্মদিনটা সত্যি সেলিব্রেট হবে বলে আমি কখনো ভাবিনি। আর মানে কি বলবো, এটা একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা, আর খুব 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 ভালো লেগেছে আমার। জীবনে প্রথমবার আমার নাম কেকের উপর লেখা, এটা দেখতে সত্যি এত ভালো লাগছে। এর আগে কখনো কেউ আমাকে এমনভাবে সারপ্রাইজ সত্যি করেনি, যেটা আমি বিয়ের পর প্রথম বছর আমি ওনাদের কাছ থেকে পেলাম। তারপর সবাইকে একসাথে নিয়ে কিন্তু জন্মদিনের সেলিব্রেশনের জন্য কিন্তু বসে গেছি, আর বাড়ির সেদিন সবাই ছিল, আর সেই জন্য সন্ধেবেলায় একটু আমাদের আয়োজন করা হয়েছে। কি বলবো, জানি না, যখনই আর কি আমার শ্বশুরমশাই আশীর্বাদ করতে গেলেন, আমার এত মানে কি বলবো ইমোশনাল ফিল করছিলাম, আর আমি কেঁদেই ফেলেছি কি বলবো প্রথমেই, যেটা আমি সত্যি ভাবিনি যে আমি এতটা ইমোশনাল হয়ে যেতে পারি বলে এই মোমেন্টে। তারপর সবাই আমাকে খুব চিয়ার আপ করছে, আর মা ছিল ভিডিও কলে, মাও আমাকে অনেক চিয়ার আপ করছিল, আর কি বলবো। তারপর সবার আশীর্বাদ নিয়ে কিন্তু দিনটা সব মতো খুব ভালোভাবে কিন্তু কাটিয়েছি। শাশুড়ি মা নিজের হাতে পায়েস রান্না করেছিলেন, খুব ভালো টেস্টি টেস্টি পায়েস। আমি পায়েস খেতে খুব ভালোবাসি, মিষ্টি খাই না,
তো তারপর দেখো সেই সেলিব্রেশন কি বলবো, পুরো ড্রিম মানে একটা ব্যাপার আমার কাছে, যেটা সত্যি 25 বছর পর আমার এই লাইফটা আমি ফিরে পেয়েছি। আর কি বলবো, সবাই তোমাদের জন্য একটা কেক, আর তারপরে সবাইকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছিলাম, যেটা আমি সত্যি এতদিন দেখে এসেছি, আজ আমার নিজের লাইফে হচ্ছে। আর আজকে রাতের মেনু ছিল এগুলো, চিকেন কষা, পায়েস, ভাজাভুজি আর একটু ফ্রাইড রাইস। আজকে দিনটা সত্যি ভীষণ স্পেশাল ছিল, ভীষণ ভাবে কি বলবো সারপ্রাইজড হয়েছি। আর সবাইকে আমি থ্যাংক ইউ বলে একদম ছোট করতে চাইবো না, বাট সবাইকে সত্যি 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 আমি মন থেকে খুশি হয়েছি, সেটা নিশ্চয়ই তোমরাও সবাই দেখে বুঝতে পারছো। আজকে আমরা ব্লগটার একদম এন্ড মোমেন্টে চলে এসেছি। আজকে সব মিলিয়ে দিনটা তোমরা তো দেখলেই, আর আমার লাইফে সত্যি এটা একটা খুব ভালো দিন ছিল, অন্যরকম একটা দিন। তো আমার লাইফে ফার্স্ট টাইম বার্থডেতে কেক কাটা হলো, সো আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম আর খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, সেটা তো তোমরা সবাই দেখতে পেলে। বাবা মাকে মিস করেছি, বাট কিছু করার ছিল না, বাবা মা এখন বাড়িতে জলের কারণে নানা রকম সমস্যার কারণে আসতে পারলো না, বাট ভিডিও কলে সবার সাথে সবাই দেখেছে আজকে কেক কাটে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। আর তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আরো আরো অনেক বড় হতে পারি। আর সব মিলিয়ে দিনটা সত্যি খুব ভালো লাগলো, বিয়ের পরে এটা আমার ফার্স্ট বার্থডে ছিল। আমি এইভাবেই সবার সাথে সব সময় একই সাথে সবাইকে নিয়ে যেন আমার বার্থডেটা কাটে প্রত্যেকটা বছর। আর ব্যাস এই এটাই আমার পে। যদি কিছু ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো।